Assalamualaikum. আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালোই আছেন। দেখেন মোটু ঘটু খাচ্ছে। বলেন তো আজকে কি দিয়েছি খেতে? কে বলতে পারবেন? আজকে ওদের হচ্ছে গিয়ে ফুলকপির পাতা দিয়েছি। আজকে ওদেরকে ফুলকপির পাতা খেতে দিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম। এই প্রথম দিলাম তাদেরকে ফুলকপির পাতা খেতে। ভালোই খাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন কচকচ কচকচ করে খেয়ে নিচ্ছে। খরগোশ কী কী খায়, খেতে ভালোবাসে, অথবা খরগোশদের জন্য কোন কোন খাবারগুলো দেওয়া উচিত সেই সম্পর্কে আজকে ভিডিওটি। খরগোশের মূলত খরগোশের প্রধান খাদ্য হচ্ছে গিয়ে ঘাস। আমরা সবাই জানি যে খরগোশ হচ্ছে বনে জঙ্গলে থাকে, তো তারা বনে জঙ্গলে মূলত ঘাস খেয়েই বেঁচে থাকে, কিন্তু ওদের প্রধান খাদ্য ঘাস। আর আমাদের এখন শহরে জীবন, এখন তো শহরে আমরা যারা থাকি ঘাস খাওয়া সত্যি খুব একটা পসিবল হয়ে ওঠে না। তো আমার মতন যারা আছেন যে ঘাস খাওয়াতে পারেন না, শহরে থাকি আমরা, তো আমাদের মতন সেই রকম মানুষগুলোর জন্য বলতেছি যে আপনারা যদি ঘাস কোথাও গেলেন, ঘাস দেখলেন, কাঁচা ঘাস তুলে নিয়ে চলে আসলেন, তাদেরকে পেট ভরে খাওয়াই দিলেন, আর সেগুলো নিয়ে এসে ড্রাই করবেন বাসায়, ড্রাই করে সংরক্ষণ করবেন, দেন আপনি সবসময় তাদেরকে ওটা খাওয়াতে দিতে পারবেন। আর হচ্ছে গিয়ে যেটা করবেন, ওরা কী কী খাইতে পারে, যদি খরগোশ, তারা আজকে অনেক দুষ্টুমি করতেছে, এদিক ওদিক ছোটাছুটি করতেছে। কলমি শাক নিয়ে আসছি তাদের জন্য, দেখেন কলমি শাক খাইতেছে, দেখেন দাঁড়ায় দাঁড়ায় কলমি শাক খাইতে অনেক মজা। হ্যাঁ, যা বলছিলাম, খরগোশের প্রধান খাদ্য মূলত ঘাস, আর ঘাসের বিকল্প হিসেবে দিতে পারেন যেটা ঘাসের পরবর্তী খাবারটা, সেটা হচ্ছে গিয়ে কলমি শাক। এই যে আমার হাতে কলমি শাক। এই কলমি শাক হচ্ছে গিয়ে ওদের সেকেন্ড চয়েস খাবারের। মূলত কলমি শাক খেলে ওদের স্বাস্থ্য, মানে ঘাসের পরিবর্তে যদি কলমি শাক দেন সেক্ষেত্রে ওরা ভালো থাকবে, যদি আপনি ঘাস একান্তই ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে কলমি দিতে পারেন। আর যে যে খাবারগুলো দিতে পারেন সেগুলো হচ্ছে গিয়ে মূলা দিতে পারেন, মূলা শাক ওদের পছন্দ। আর শাক জাতীয় যেগুলো শাক আছে, যেমন পালং শাক দিতে পারেন, ওরা পালং শাকও খায়, মূলা শাক খায়। তারপরে হচ্ছে গাজর, এরপরে বেগুন, তারপরে হচ্ছে গিয়ে ফুলকপি, বাঁধাকপি, তারপরে পাতা, কিছু পাতা দিতে পারেন, যেমন কাঁঠালের পাতা, কাঁঠালের পাতা ওরা খেতে পছন্দ করে। কিছু ফল আছে যেগুলো দিতে পারেন, তার মধ্যে হচ্ছে আম আছে, তারপরে আম দিতে পারেন, এরপরে কলা দিবেন, কলা দিতে পারেন, কলা ওরা পছন্দ করে, আমার খরগোশগুলোও কলা অনেক পছন্দ করে, কলা। আর আমার খরগোশগুলো যেগুলো হচ্ছে কলা থেকে কলার খোসা খেতে বেশি পছন্দ করে ওরা। তো যেটা করতে পারেন, কলা দিতে পারেন, সবসময় দিবেন না, মাঝে সাথে ট্রিট দিবেন। আর তরমুজ ওদের পছন্দ, তরমুজ দিবেন, তারপর স্ট্রবেরি দিবেন, তারপর ব্ল্যাকবেরি, রাসবেরি, দেন হচ্ছে শশা, ফলগুলো যেগুলো আছে ওরা খেতে পছন্দ করে, মাঝে মাঝে অল্প অল্প করে দিবেন। তারপরে আপনারা ভাত দিতে পারেন, অনেকের খরগোশ ভাত খায়, দিতে পারেন, কিন্তু খুব বেশি দিবেন না, অল্প পরিমাণে দিবেন। আর হচ্ছে ওদেরকে মাল্টিগ্রেন খাওয়াতে পারেন, যারা শহরে থাকেন তারা তো মূলত ঘাস পাবেন না সহজে, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, পশুর পাখির যে দোকানগুলো আছে ওখানে এই খাবারগুলো কিনতে পাওয়া যায়, যে মাল্টিগ্রেন আছে, মাল্টিগ্রেন নিয়ে এসে ওদেরকে খাবারে দিতে পারেন, লাইক আপনি ভাতের সাথে মিশিয়ে অল্প অল্প করে দিতে পারেন। আর পানি, অনেকের খরগোশ পানি খায়, অনেকের খরগোশ পানি খায় না, সাধারণত যারা হচ্ছে শুকনো খাবার খায় বেশি তারা হচ্ছে পানি একটু বেশি খায়, আর যারা শুকনো খাবার না, লাইক শাক সবজি খায়, ফলমূল খায়, এদের খুব একটা, তারা মূলত খুব একটা মানে পানি খেতে পছন্দ করে না। যেমন আমার খরগোশই কিন্তু পানি খায় না, ওরা পানি খায় না, যেহেতু আমি সবসময় বেশিরভাগ সময় ওদেরকে কলমি শাক দিই, কলমি শাকে প্রচুর পরিমাণ পানি আছে, এই জন্য ওরা হচ্ছে কলমি শাকই খায়। পানি দিলে আমি দিয়ে দেখেছি আমার খরগোশ দুইটা পানি খেতে পছন্দ করে না, পানি খায়ও না মূলত ওরা।
একটা পূর্ণবয়স্ক খরগোশের 150 থেকে 200 গ্রাম খাবারের চাহিদা থাকে দৈনিক। সে তার মধ্যে আপনি হচ্ছে 80% দিবেন ঘাস, কাঁচা ঘাস যদি পারেন কাঁচা ঘাস খেতে দিবেন, আর কাঁচা ঘাস যদি না পাওয়া যায় ড্রাই ঘাস বললাম, ড্রাই ঘাস অথবা আপনারা অনলাইনে হে পাবেন যেগুলো কিনা খড় পাওয়া যায়, তো অনলাইন থেকে কিনতে পারেন যারা কাঁচা ঘাস সংগ্রহ করতে পারবেন না। দেখেন ওরা কত মজা করে খাচ্ছে, কলমি খাচ্ছে। আপনাদের কার কার খরগোশ কি খেতে পছন্দ করে, কি খায়, অবশ্যই কমেন্টে লিখবেন। আমি আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে আসবো, খরগোশকে কি দেওয়া উচিত না সেই সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আসবো, কি কি খাবার খরগোশকে দিবেন না তাদের জন্য ক্ষতি হতে পারে। তো আজকের মতন এইখানেই বিদায় নিতে হচ্ছে, তার কারণ আমার খরগোশগুলো অনেক দুষ্টুমি করতেছে, লাফালাফি চাপাচাপি এক জায়গায় থাকতেছে না, অনেক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, আমাকে একটু শ্যুট করতে দিচ্ছে না। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।